নমস্কার ফ্রেন্ডস, আপনাদের আবারও একবার স্বাগত জানাই আপনাদেরই চ্যানেল ঘরেলু জড়িবুটিতে। ফ্রেন্ডস, আগের দিন আমরা আলোচনা করেছিলাম এইচআইভি এইডস কী কী কারণে হয়, আর আজকে আলোচনা করব কী কী করলে এইচআইভি এইডস হওয়ার সম্ভাবনা থাকে না। কেননা এইচআইভি এইডসের তো কোনো চিকিৎসা নেই, এর থেকে বেঁচে থাকাই এর চিকিৎসা। এইডস যাতে না হয় তার জন্য আপনার পার্টনারকে ঠকাবেন না, তার বিশ্বাস রাখতে হবে, তাকে আপনার বীর্য অন্য কারোর সঙ্গে শেয়ার না হয়, তাতে এইডস হওয়ার চান্সই থাকে না। তো ফ্রেন্ডস, এটা হয়ে গেল বীর্যের কথা। এখন যাতে ব্লাড শেয়ার না হয় তার জন্য আপনাকে কি করতে হবে? কোনো অচেনা ব্যক্তিকে কিস করা চলবে না। হসপিটালে যে ব্লাড দেওয়া হয় ওটার পরীক্ষা করে নিতে হবে। যখন আপনি ইঞ্জেকশন লাগাতে ডক্টরের কাছে যান তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে নতুন ইউজ করছে নাকি পুরানো। তো এইসব জিনিসের খেয়াল রাখতে হবে যাতে এইচআইভি গ্রস্ত লোকের ব্লাড শেয়ার না হয়। তো এবারে এর চিকিৎসার কথা বলবো। এর তো কোনো চিকিৎসা নেই, তো ডক্টরের দেওয়া মেডিসিন আপনাকে নিয়মিত সেবন করতে হবে। এরকম করে আপনার জীবনকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারবেন, কিন্তু এইডস কোনো দিন ভালো হবে না। আর হ্যাঁ, বিয়ের সময় কুণ্ডলি মেলানো, গুণ মেলানো এসবকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু ওটা এতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্ট্যান্ট ওই ব্যক্তির ক্যারেক্টার। আর ছেলে ও মেয়ে যদি এইচআইভি এর রিপোর্ট করিয়ে নেয় তো অনেক ভালো হয়। আমি এই মতের সঙ্গে সহমত। তো টেস্ট করিয়ে নেওয়া ভালো, আমি তো এর সঙ্গে সহমত ফ্রেন্ডস। তো আপনি কী ভাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি ওপরওয়ালার কাছে এটাই চাইব কি এই রোগ যেন কারোরই না হয়। যদি আপনার চেনাজানা কোনো ব্যক্তির এইডস থাকে তাহলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে ওকে হার্ট করবেন না। যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই, আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করুন, আর এর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটি